আমি ডক্টর শতাব্দী দে, বন্ধাত্ব বিশেষজ্ঞ, নোভা আইভিএফ ফার্টিলিটি শিলিগুড়িতে। আজকে আমরা আলোচনা করব অ্যাবাউট মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস এবং ইনফার্টিলিটি। যে কোনো মহিলা ঋতুস্রাবটা, মেনস্ট্রুয়াল সাইকেলটা 28 থেকে 30 দিনের হয়, কোনো কোনো মহিলাদের 21 দিন এবং কারো কারো 35 দিন অবধি মাসিক হতে পারে। যেই মহিলাদের 28 থেকে 30 দিনের সাইকেল লেন্থ হয়, এইসব মহিলাদের ক্ষেত্রে 13 থেকে 15 দিনের মাথায় ওভুলেশনটা হয়, মানে ডিমটা, পাকা ডিমটা ডিম্বাশয় থেকে বেরিয়ে আসে এবং এই টাইমটাতে মেলামেশা করলে প্রেগনেন্সির চান্সটা সবথেকে বেশি থাকে। বিভিন্ন কারণের জন্য মহিলার এই মাসিকের যেই সাইকেলটা আছে এটা ইররেগুলার হতে পারে। এটা কখনো শর্ট সাইকেলস হতে পারে, যে খুব ঘন ঘন মাসিক হচ্ছে, কিংবা কারো কারো 2-3 মাস পরপর মাসিক হয়, কারো ব্লিডিংটা বেশি হয়, কারো ব্লিডিংটা কম হয়। তো এইসব প্রবলেমসকেই আমরা মেনস্ট্রুয়াল ইররেগুলারিটিস বলি এবং এইসব প্রবলেমের জন্য কিন্তু মহিলার বন্ধাত্ব হতে পারে। না, কোন কোন কারণে আমার মাসিকের ইররেগুলারিটি হতে পারে? সবার প্রথম কারণ, যদি আমি ওভারওয়েট হই এবং ওবেসিটি হই, যদি আমার শরীরে চর্বির পরিমাণটা বেশি থাকে তাহলে আমার মাসিকের বিভিন্ন রকম ইররেগুলারিটি হতে পারে। সেকেন্ডলি বয়স, বয়স কম এবং বয়স বেশি দুটোর ক্ষেত্রেই কিন্তু মাসিকের একটা ইররেগুলারিটি থেকে থাকে। থার্ডলি থাইরয়েড রিলেটেড প্রবলেম, থাইরয়েড প্রবলেমটা আজকালকার যুগে কিন্তু মহিলাদের মধ্যে অনেকটাই কমন এবং থাইরয়েড শরীরে কম থাকলেও মাসিকের প্রবলেম হয়, থাইরয়েড শরীরে বেশি থাকলেও মাসিকের প্রবলেম হয়। ফোর্থ, প্রোল্যাকটিন। প্রোল্যাকটিনও থাইরয়েডের মতনই একটা খুব কমন হরমোন, আজকাল আমরা এটা প্রায় বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রেই চেক করে থাকি। এই হরমোনটাও শরীরে কম বেশি থাকলে কিন্তু মহিলার মাসিকের একটা প্রবলেম হতে পারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সবথেকে ইম্পর্টেন্ট যেটা আজকালকার দিনে খুব কমন হয়ে গেছে, ওটা হচ্ছে একটা শারীরিক অসুবিধা, যেটাকে আপনি বলতে পারেন পলিসিস্টিক ওভারিজ। এই যে পলিসিস্টিক ওভারিজ রয়েছে, এটাতেও কিন্তু মহিলার মাসিকের অনেকটাই ইররেগুলারিটি হয়, মাসিক অনেক দিন পরপর হয়, মাসিকের পরিমাণটা খুব কম হয়। সো এই সব অ্যাবাভ রিজনসের জন্য মহিলার মেনস্ট্রুয়াল ইররেগুলারিটি হতে পারে। আর এই সব যেগুলো আমি এখন পর্যন্ত বললাম রিজনসগুলো, এই সব উইল লিড টু ভেরিয়াস কেমিক্যাল ইম্ব্যালেন্সেস, হরমোনাল ইম্ব্যালেন্সেস ইন দ্য ফিমেল, হরমোন একটু বেশি কম হয়ে যাবে, মেল হরমোনটা মহিলার শরীরে একটু বেশি তৈরি হতে পারে এবং তার ফলে কি হয়, মহিলার ওভুলেশনটা ডিস্টার্ব হয়ে যায়, ডিম ফাটার যে প্রক্রিয়াটা থাকে ওটা ডিস্টার্ব হয়ে যায়, অ্যান্ড দ্যাট ইন টার্ন লিডস টু ইনফার্টিলিটি। ধন্যবাদ।